টিভি নিউজ 24 পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা এখন আছি 9 নম্বর ওয়ার্ডে, 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফিরোজ ভাইয়ের সাথে। চলুন সবাই ফিরোজ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে কিছু প্রশ্ন করবো আমাদের আইটি পক্ষ থেকে। আপনি বর্তমান মহামারী করোনা মোকাবেলায় আপনার ওয়ার্ডে আর জনগণের কী কী কাজ করেছেন? মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার ই করেছি এবং অর্থ দিয়ে বাজার মানে যত খুশি পাইছি সহযোগিতা পেয়েছি এবং করবো ভবিষ্যতে। সবাই যেন মাস্ক ব্যবহার করে এবং যেসব জায়গায় রাস্তাঘাট ঠিক মতো নাই এগুলো রাস্তা করতে হবে, যেসব জায়গায় পানি বের করার ড্রেন করার দরকার ড্রেন করবে, এগুলো মানে জনগণের উন্নয়নে যা কিছু করা সেগুলো আমার। আপনার 9 নম্বর ওয়ার্ড নিয়ে মাদক নির্মূলের কী কী কাজ করবেন, কী কী পরিকল্পনা করছেন? মাদকের কোনো স্থান নাই, সে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের প্রধানমন্ত্রী আমার ঠিক সে হবে। 9 নম্বর ওয়ার্ডে সুবিধা বঞ্চিত লোকদের নিয়ে আপনার কী কী পরিকল্পনা আছে? সুবিধা বঞ্চিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলা যার যার হক তার কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার এবং আমি করি। ধন্যবাদ। প্রিয় 9 নম্বর ওয়ার্ড এলাকাবাসী, প্রিয় হেদোপাড়াবাসী, প্রিয় ইস্তাবাসী, প্রিয়াবাসী, সবাইকে সালাম। আমার মার্কা উট পাখি মার্কা, আপনারা সবাই উট পাখি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা আপনাদের কাছে, এই আশা ব্যক্ত করি। আমি এলাকাবাসীর পক্ষ হতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আন্তরিকভাবে আমাদের এলাকায় এসেছেন। আমাদের এলাকা সর্ব জনমত ফিরুপাড়া একত্রিত হয়ে আমরা নতুন ক্যান্ডিডেট দিয়েছি ফিরোজ আহমদকে এবং তার মার্কা হয়েছে উট পাখি। আগামী 16 জানুয়ারিতে এই নির্বাচনে আমরা তাকে জয়ী করে কাউন্সিলর পদে নিযুক্ত করে আমরা পৌরসভায় এবং আমরা বিগত দিনের যেইগুলো আমাদের এলাকার থেকে ক্যান্ডিডেট হয়েছিল তারা 2 বা 3 বার হয়ে গেছে, সেই লক্ষ্যতে আমরা এবার কিছু নতুন প্রার্থী নিয়োগ করেছি। সেজন্য আমরা আশা করি আমাদের ক্যান্ডিডেটের বক্তব্য মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা এই দুঃসময় করোনামুক্ত সবাই পাশে দুস্থদের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং দুস্থদের উপকার করেছেন এবং এখনও সচেতন করতেছেন করোনার থেকে। মাস্ক ব্যবহার করুন, হ্যান্ড ওয়াশ করুন এবং এলাকার বাসার সবার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন, ছেলে মেয়েদের সযত্ন রাখুন, সুস্থতা রাখুন, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাও আমরা পাশাপাশি দিয়ে থাকতেছি। আমি মনে করি ফিরোজ আহমেদ এলাকার একজন ভালো ছেলে এবং আমরা এলাকাবাসীর পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আমরা আশা করতেছি বিপুল ভোটে তাকে জয়ী করব ইনশাআল্লাহ। সে ব্যক্তি হিসাবে খুবই ভালো, আসলে অল্প বয়সে ও একজন এলাকার অনেক মানুষের পাশে দাঁড়ায় এরা আমরা সবাই জানি এবং এলাকাবাসী আমরা করি সেজন্য সর্বসময় মানুষের বিপদ আপদে পাশে থাকতে পারে। তার মার্কাটা কি? তার মার্কাটা উট পাখি। আপনি কি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান? আমি তো নিজে ভোট দিবই এবং এলাকাবাসীকে সবাইকে বলবো। আপনার নামটা? আমার নাম আমার আসলে খুব কাছ থেকে চেনা এবং দেখছি অনেকভাবে এই যে বর্তমান যে করোনা পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যাদের দিন দিন আনে দিন খাওয়া চলছে
যে যতটুকু পারে ততটুকুভাবে সাহায্য করছে। এলাকার প্রশাসনিক দিক দিয়েও তার অনেক হেল্প আছে। এলাকায় কেউ যেন মাদক বিক্রি করতে না পারে সেই ব্যাপারে ফিরোজের অনেক তৎপরতা ছিল বিগত দিনে, আগামী দিনেও আশা করি এই তৎপরতা থাকবে, এই আশা ব্যক্ত করছি। তার মার্কাটা কি জানেন? তার মার্কা উট পাখি আমি যতটুকু জানি, আমরা সবাই যতটুকু দেখছি এলাকার জনগণ সবাই উট পাখিতে ভোট দেবে এই আশা ব্যক্ত করবো ইনশাল্লাহ। ফিরোজ ভাইয়ের মার্কা হচ্ছে উট পাখি, আমরা জানি সবাই উট পাখি মার্কা, বেলুপাড়া বাসী বেঁধেছে উট পাখি মার্কা।